সম্প্রতি আমরা একটা খবর সবাই জানি যে একটা মেয়ে, রেমি নামের একটা মেয়ে লাইভে এসে হচ্ছে আত্মহত্যা করেছে, পারিবারিক যে কোনো কিছুর কারণে বা বাবা মার যে কোনো কিছুর কারণে। একটি শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, সে তো অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে না। বাবা মা খারাপ বলে শিশুকে অপরাধ দেওয়া যায় না। আর সে শিশু থেকে বড় হওয়ার পরও যখন নিজের জীবনটা শুরু করে, তখনও তাকে অপবাদ দিতে থাকে, তোর বাবা মা খারাপ তাই তুইও ওদের মতো খারাপ। একটি শিশু বেড়ে ওঠার পেছনে তার বাবা মার সুসম্পর্কটা অবশ্যই জরুরি। আর চারপাশের পরিবেশ অবশ্যই সুন্দর আর সুষ্ঠু হলে একটি শিশু সুন্দরভাবে বড় হয়ে বেড়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালটা শুরু করেছি একটা সম্প্রতি একটা ঘটে যাওয়া খবর নিয়ে। তো আর এখানে আমি আজকে বের করেছি হচ্ছে শুকনা মাংস, এগুলা বাংলাদেশ থেকে পাঠিয়েছিলেন। তো এগুলো আমার খেতে ইচ্ছে হচ্ছিলো যখন আমার জ্বর ছিল, জ্বরের মুখে আমার পছন্দের খাবারগুলো খেতে ইচ্ছে হচ্ছিলো শুটকি দিয়ে কিছু খাই, শুটকি একদম ভুনা করি। কিন্তু আপনারা তো জানেন শুটকি পরিষ্কার করার প্রসেসিংটা অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়, কিন্তু ওই এনার্জিটা আমার ছিল না বলে আমি শুটকিও রান্না করে খেতে পারিনি, ভর্তা কোনো ধরনের ভর্তা বানিয়ে খেতে পারিনি। তো এখন যেহেতু একটু সুস্থ আছি আল্লাহর রহমতে, আর তাই ভাবছি আজকে আমি আমার পছন্দের খাবারটাই খেয়ে নিব। আসলে আমাদের জীবনটা হচ্ছে সুন্দর করার পেছনে আমাদের নিজেরই হাত। আমরা যদি আমাদের জীবনকে সুন্দর না করি, কেউ আমাদের জীবনকে সুন্দর করে দিবে না বা আমাদেরকে আনন্দ দিব না। যেটা আমাদের জীবন, আমাদের জীবনের রক্ষা করার সব কিছু দায়িত্ব আমাদেরই উপর। কে কী করলো বা কে কী বললো এসব দেখার তো সময় আমাদের নেই, কারণ নিজেদের জীবন নিজেদেরকেই গড়ে নিতে হবে। দুঃখ কষ্ট সবারই থাকে, কেউ জীবনে একদম পারফেক্ট খুশি বা সুখী নয়। অনেকের টাকা পয়সা আছে কিন্তু মন মানসিকতা সুখী নেই, আবার অনেকেই শারীরিকভাবেও সুখী নেই। আর সব সময় টাকা পয়সাই যে সুখ সেটা কোনো বিষয় না, অনেকে অনেকের অসুস্থতার কারণেও কিন্তু সুখে থাকতে পারে না, আবার অনেকে মানসিক শান্তি না থাকলেও সুখে থাকতে পারে না। আর রেমি নামে যে মেয়েটা আত্মহত্যা করেছিল, সে তার বাবা মার পিছনের অতীত নিয়ে খুবই আপসেট ছিল, বা আশেপাশের জীবনসঙ্গী শ্বশুরবাড়ির লোকজন তাকে কোটা দিতে থাকে যে তোর বাবা মা খারাপ তাই তুইও খারাপ। বিভিন্ন রকমের সে অপবাদের বা ইয়ের সৃষ্টি হয়েছিল, মানসিক অশান্তি সৃষ্টি হয়েছিল। কিন্তু মানসিক অশান্তি দূর করার পেছনে হচ্ছে আত্মহত্যা করে, এটা কোনো সমাধান না। কিন্তু আমরা যারা মুসলিম আছি তো আমাদের জন্য হচ্ছে আত্মহত্যা করাটা হচ্ছে মহাপাপ। তো যেটা আমরা জেনে শুনেও আত্মহত্যার পেছনে যাই, আর এটা কখনো সমাধান না। নিজের পরিবারে অনেক রকমের অনেক ডিপ্রেশন থাকে, আসলে ডিপ্রেশন বলে কোনো কথা নেই, সব হচ্ছে শয়তানের কাজ। আর আমরা ডিপ্রেশন কেন নিব, নিজের জীবন নিজে যেভাবে খুশি সেভাবে কাটাবো। যদি পরিবার সঙ্গ না দেয়, স্বামী সঙ্গ না দেয়, তা সে ছেলে মেয়ে সঙ্গ না দেয়, তো আমার জীবন আমাকেই দেখতে হবে। আমি কেন মৃত্যুর পথ বেছে নিব? বেঁচে থাকার অনেক উপায় আছে, আর বেঁচে থাকতে হলেই অনেক টাকা পয়সা সুখ শান্তি তে লাগবে, সেরকম কিছু না। অনেক সময় লবণ আর শাক কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেয়েও সুখে থাকা যায়, যে প্রতিদিন কুরমা পোলাও খেতে হবে, ভালো ভালো রেস্টুরেন্টে খেতে হবে, এগুলা তো কোনো সুখ আনন্দ আছে বলে মনে হয় না।
শারীরিক আর মানসিকভাবে সুখে থাকাই হচ্ছে আমাদের বড় রিজিক। আর এদিকে কথা বলতে বলতে আমার পাট শাকগুলো কেটে বেছে নিয়েছি, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি আমার আগের আরও একটা ভিডিওতে পাট শাকটা দেখিয়েছিলাম, কিন্তু আমার মাঝে মধ্যে এই পাট শাকটা খেতে মন চায় এই শুকনো মাংস দিয়ে, কারণ এটা আমার মার একটা রেসিপি ছিল। তো এই রেসিপিটা ছোটোবেলায় খেতাম, কিন্তু এটা এখনও আমার হচ্ছে মনে গেঁথে থাকে, মাঝে মধ্যে আমার এটা খেতে মন চায়। তো যখনই খাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি দেখি আমার সোনিয়া আপু পাট শাক রান্না করার আগে পাট শাকটা হচ্ছে রোদে শুকিয়ে নেয়। তো আমার তো এই জিনিসটা জানা ছিল না, তাই আমি রোদে শুকাই নি। আমরা তো এমনি রান্না করি, রোদে শুকাই না। একটা ভিডিওতে আমি দেখেছিলাম সোনিয়া আপু একদম কোথায় জানি পাট শাকগুলো শুকিয়ে দিয়ে দিতে এসেছে একটা দেওয়ালের উপর, তারপর ওখান থেকে নিয়ে গিয়ে সেগুলো রান্না করেছে। তো বিষয়টা আমার অনেক ইন্টারেস্টিং লেগেছিল, কারণ আমরা পাট শাক তো কখনো শুকিয়ে রান্না করি না। আর রেমি মেয়েটার একটা ছোট্ট মেয়েও ছিল, তো মেয়েটার এখন কি হবে, মেয়েটারও তো একটা জীবন আছে, হয়তো ওর বাবা আর একটা বিয়ে করবে, মেয়েটাও রেমির মতো হচ্ছে বড় হবে, ওর মতোই হচ্ছে ডিপ্রেশনে যাবে এই আর কি। তো নিজের মেয়ের জীবনের দিকে তাকিয়ে হলেও মেয়েটার বেঁচে থাকা উচিত ছিল। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, তো তারা কি বেঁচে নেই, তারা কি সবাই সুসাইড করে বা আত্মহত্যা করে মারা যাচ্ছে। ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও তো তার বেঁচে থাকার একটা মাধ্যম ছিল। আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলার, যে জীবন আমাদের, আমাদেরই মানে দায়িত্ব আমাদের জীবনটা কীভাবে ভালো রাখবো, কীভাবে সুখে রাখবো সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো কেউ কখনো আত্মহত্যার মতো এই বিষয়টা বেছে নেবেন না, নিজের জীবনটাকে নিজেই শেষ করে দিবেন না। আর আলহামদুলিল্লাহ আমার ছেলেকে হচ্ছে হুজুরকে দিয়েছি আর কি পড়ানোর জন্য। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যেন ভালো মতো লেখাপড়া করতে পারে, মানুষের মতো মানুষ করতে পারি এটাই। তো এদিকে হচ্ছে আমি ফলগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি ভিনেগার দিয়ে, আপনারা চাইলে লবণ আর বেকিং সোডাও দিতে পারেন। তো আমি কিছুক্ষণ ভিনেগার দিয়ে ধুয়ে রাখছি, কারণ স্ট্রবেরি আর খোসা ছাড়াযুক্ত এই ফ্রুটগুলোতে অনেক রকমের ফরমালিন দেওয়া বা মেডিসিন দেওয়া থাকে, তাই ভালো করে একটু ওয়াশ করে নেওয়াই ভালো। আর স্ট্রবেরিটা একদম মানে পচনশীল, খুবই নরম, একদিনও থাকে না আমরা বাসায় আনলে, তো দেখা যায় ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। তো এভাবে হচ্ছে আমরা ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেবেন ফলমূল খাওয়ার আগে। আর আমাদের দেশের মৌসুমি ফলগুলোও আছে, তো আমি সবসময় ভিনেগার দিয়েই ধুয়ে নিই। আর ভিডিওর এ পর্যায়ে যারা এতক্ষণ আছেন লাইক দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার নতুন আর পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া তো রইলো, সবসময় সবার জন্য শুভকামনা রইলো। আর সাধারণ ভিউয়ার্স যারা সাধারণ দর্শক আমাকে দেখেন, তাদের জন্য অনেক অনেক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আর দোয়া রইল, সবার জন্য অনেক দোয়া রইল। তা আমি বিকেলবেলায় একদম চলে এসেছি, হচ্ছে সিঙ্গারা বানাবো। আর আমি এই প্রথম সিঙ্গারার ডোটা এভাবে রেডি করেছি, আর সিঙ্গারার পেস্টটা হচ্ছে এভাবে দিচ্ছি। তো যারা সিঙ্গারার পেস্টটা দোকানের মতো দিতে না পারেন, তারা এভাবে ট্রাই করতে পারেন, এটাও অনেক সহজ। আমার আগের ভিডিওতে আমি কোনো একটাতে দেখিয়েছিলাম কীভাবে দোকানেরটা দেওয়া যায়, কিন্তু আমি এটাও ট্রাই করলাম ইউটিউব দেখে আর কি। তো এই হ্যাকটাও আমার ভালো লেগেছে। তো এই হ্যাকটাতে হচ্ছে আলু পুরের পরিমাণ একটু কম দেওয়া যায়, আর এমনিতে আমরা যেটা নর্মালি বেলে করি ওটাতে একটু বেশি বেশি দেওয়া যায় আর কি। তো আমি ছোট ছোট করে বানিয়ে নিলাম।
মানে আমি এখানে আলু, তারপরে আলুর সাথে একটু চিকেন ব্যবহার করেছি, আর হচ্ছে ডোটাতে হচ্ছে কালো জিরা ব্যবহার করেছি। তা আপনারা যে যার পছন্দ মতো টেস্ট মতো হচ্ছে ইয়ে করতে পারেন। তো এই যে এভাবে প্রথম কোনাটা হচ্ছে একটু ফোল্ড করে নিয়ে, তারপর দুপাশেরটা হচ্ছে ফোল্ড করে একটু চেপে চেপে লাগিয়ে দিলেই হয়, হয়ে যাবে। তো শেপটা এরকম একদম পারফেক্ট হবে, এরকম কোনো বিষয় নাই। দোকানের গুলো তো এমনি মোচড় দিয়েই করে দেয়, কিন্তু খুবই সুন্দর লাগে। কিন্তু এটাও কিন্তু সুন্দর, কিউট লাগে, আপনারা করলে বুঝতে পারবেন। মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে না সৌন্দর্যটা। আর এভাবে আমি সবটা করে নিয়েছি, তো এটা আমার অনেকটা ইজি মনে হয়েছে। অন্যটা হচ্ছে দু তিনবার একটা একটা বেলে দুইটা সিঙ্গারা হয়, আর এটাতে হচ্ছে ছয়টা সিঙ্গারা হয়েছে, একটা বেলে ছয়টা সিঙ্গারা। তো আইডিয়াটা কিন্তু খারাপ না, ভালোই। আপনারা যারা শর্টকাটে একদম তাড়াতাড়ি করে সন্ধ্যার নাস্তা বানাতে যাবেন, তো তখন এভাবে করে নিতে পারেন। শেপটা একটু 19-20 হতে পারে, কিন্তু এটা বিষয় না, ঘরের মানুষ খেতেই পারে, স্বাভাবিক। তো এই যে আমি বানিয়ে নিচ্ছি, কিন্তু দেখতে কিন্তু কিউটি হয়েছে। আর এই যে আমার সব কিউট কিউট সিঙ্গারা রেডি হয়ে গেছে, এগুলো এখন আমি তেলে দিয়ে দিব। আর সিঙ্গারাটা একটু কম আছে, ঠান্ডা তেলে ভাজতে হয়, প্রথমে দিতে হয়, তাহলে অনেকটা সময় ক্রিস্পি হয়। একদম তেলটা গরম করে দিবে না, তেলটা বেশি গরম হয়ে গেলে সিঙ্গারাটা পুড়ে যাবে, ক্রিস্পি হবে না, নেতিয়ে যাবে। তো এই যে হয়ে গেছে মাশাল্লাহ আমার সিঙ্গারা। তো আলহামদুলিল্লাহ আজকের মতো এতটুকুই, সিঙ্গারা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।